অনেকে বলতে চেষ্টা করেন যে ইঞ্জিল নির্ভরযোগ্য নয়। বর্তমানকালের ইঞ্জিল ক্রমে ক্রমে বিকৃত হয়ে গেছে, মানুষ অনেক কিছু যোগ করেছে এবং তার মধ্যে মূল বাণীটা আর নেই। কিন্তু আসলে এটা অসম্ভব, কারণ বর্তমানে আমাদের কাছে 5,500-এরও বেশি গ্রিক ভাষার প্রাচীন ইঞ্জিলের পাণ্ডুলিপি রয়েছে। এই ভাষায় লেখা ইঞ্জিলই ছড়িয়ে পড়েছিল। তাই আমরা এই হাজার হাজার অনুলিপি বিশ্লেষণ করে দেখতে পারি যে আসলে এটি কি বলে। এগুলো এত পুরনো যে বিশেষ করে এর একটি পাণ্ডুলিপি হযরত ঈসার জীবনকালের মাত্র 100 বছর পর 125 খ্রিস্টাব্দে লেখা। আর তাই আমরা জানি আসলে আগে কি লেখা ছিল। এমনকি বর্তমানে আমাদের কাছে পুরো কিতাবুল মুকাদ্দাসের একটি পাণ্ডুলিপি রয়েছে, যেটি হযরত ঈসার মৃত্যুর 300 থেকে 350 বছরের মধ্যকার সময়ের। আমরা যদি পয়দাশ থেকে প্রকাশিত কালাম পর্যন্ত পড়তে চাই তা আমাদের কাছে আছে, তার নাম কোডেক্স সাইনেটিকাস। আমাদের কাছে আরও একটি আছে, যেটি মথে থেকে প্রকাশিত কালাম পর্যন্ত, তার নাম কোডেক্স ভ্যাটিকানাস। এটি আমরা পড়ে দেখতে পারি। এই দুটি পাণ্ডুলিপি লেখা হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরও 300 বছর আগে। তাই হযরত মুহাম্মদ যখন ইঞ্জিলের কথা বলেছিলেন, আমরা নিশ্চিতভাবে জানি তিনি কাকে বোঝাচ্ছেন, কারণ ইতিহাসের সেই যুগের পাণ্ডুলিপি আমাদের কাছে আছে। তার কাছে কী ছিল সেটা আমরা নিশ্চিতভাবে জানি, যখন তিনি ইঞ্জিলের কথা বলেন এবং তা বিকৃত হয়নি, তা একদম আগের অবস্থাতেই আছে। প্রাচীনকালের অন্যান্য বিখ্যাত গ্রন্থের পাণ্ডুলিপির তুলনায় ইঞ্জিলের জন্য আরও অনেক অনেক বেশি সংখ্যক পাণ্ডুলিপি রয়েছে এবং অনেক বেশি প্রাচীন পাণ্ডুলিপি। শুধু মূল ভাষায় 5,700 বেশি ইঞ্জিলের পাণ্ডুলিপি রয়েছে। এছাড়া মূল লেখার সময় থেকে প্রথম বিদ্যমান পাণ্ডুলিপি পর্যন্ত যে সময়ের ব্যবধান রয়েছে, ইঞ্জিলের ক্ষেত্রে তা অন্যান্য সকল প্রাচীন বইয়ের তুলনায় অনেক কম, শুধুমাত্র 50 বছর। এমন যুক্তি দাঁড় করানো কঠিন যে আল্লাহর কালাম ভালোবাসে এমন একদল যিনি আল্লাহর কিতাব সংরক্ষণ করার দায়িত্ব পেয়েছেন, তৌরাত থেকে ইঞ্জিল শরীফ পর্যন্ত। এমন একটি সম্প্রদায় যে একটি ক্ষুদ্র উপদল, তাদের রুহানিক দায়, এমনকি কিতাবের প্রতি তাদের উত্তরাধিকার কেড়ে নিয়ে তা বিকৃত করতে সুযোগ করে দিত না, এমনকি নিশ্চুপ থাকত না। ঈসা মসীহের মৃত্যুর কয়েক শতক পরে ইঞ্জিল শরীফের অনুলিপি হাজার হাজার কিলোমিটার ছড়িয়ে পড়ল ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন জামাতের কাছে। এছাড়া ইঞ্জিল লেখার পরপরই বিভিন্ন আঞ্চলিক জামাত তাদের নিজ নিজ মাতৃভাষাতে ইঞ্জিল অনুবাদ করে রাখল, যেগুলো এখনও আছে এবং মূল লেখার বিশ্বাসযোগ্যতার পক্ষে আরেক শক্তিশালী সাক্ষ্য দেয়। ইহুদি খ্রিস্টানেরা যে ইঞ্জিল শরীফের সকল পাণ্ডুলিপিগুলো কেড়ে নিয়ে সেগুলো পরিবর্তন করতে পারতেন, তার সম্ভাবনা কতটুকু? আমরা জানি যে শুধুমাত্র ইঞ্জিল শরীফের পাণ্ডুলিপিগুলো সংখ্যায় 5,000-এরও বেশি। তাছাড়া রয়েছে অসংখ্য শত শত পাণ্ডুলিপির খণ্ড। কে সেই লোক যে সবগুলো কেড়ে নিয়ে প্রত্যেকটি হুবহু একইভাবে পরিবর্তন করতে পারে, যেন সকল পাণ্ডুলিপি একই কথা বলে? ইঞ্জিল শরীফের নির্ভরযোগ্যতার পক্ষে আরেকটি শক্তিশালী প্রমাণ হল প্রাচীন ইসাই নেতাদের লেখালেখির মধ্যে ইঞ্জিলের লক্ষ লক্ষ উদ্ধৃতি। এই প্রথম ইসাই নেতাদের মধ্যে অনেকে মসীহের 12 জন সাহাবিদের শিষ্য ছিলেন অথবা তাদের ব্যক্তিগতভাবে চিনতেন। ইঞ্জিল শরীফের প্রত্যেকটি পাণ্ডুলিপি যদি ধ্বংস হয়, তবুও তাদের লেখালেখির মধ্যে ইঞ্জিলের সেই লক্ষ লক্ষ উদ্ধৃতি থেকে ইঞ্জিলের মূল লেখা আবার পুনর্গঠন করা সম্ভব। অর্থাৎ যদি আমরা ইঞ্জিল শরীফের ঐতিহাসিক নির্ভরযোগ্যতা অস্বীকার করি, তাহলে একই মাপকাঠিতে প্রাচীন সভ্যতার প্রত্যেকটি লেখা আরও অনেক বেশি জোরে অস্বীকার করতে হয়, এমনকি কোরআন শরীফও।